আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 45 বছর পর মায়ের বুকে ফিরলেন কুসুম। হারিয়ে যাওয়ার 45 বছর পর যে অলৌকিকভাবে মায়ের বুকে ফিরলেন কুসুম, এই যেন সিনেমার গল্পকেও হার মানালো। কিছু বাস্তব জীবন গল্প যেন হার মানায় সিনেমার চিত্রনাট্যকেও। তেমনই এক বিস্ময়কর ঘটনায় জন্ম দিয়েছেন ম্যারিও কুলসুম। 45 বছর আগে পারিবারিক অসচ্ছলতার কারণে 5 বছর বয়সে কুলসুমের ঠাঁই মিলে সুইজারল্যান্ডের এক অনাথ আশ্রমে। এরপর তাকে দত্তক নেন এক সুইস দম্পতি। 45 বছর পর কুলসুম দেশে ফিরেছেন শেকড়ের টানে। আবছা স্মৃতিতে খুঁজে বেরিয়েছেন হারিয়ে যাওয়া আপনজনদের। দীর্ঘ অপেক্ষার হাহাকার শেষে সোশ্যাল মিডিয়া ভিত্তিক অনুষ্ঠান সাইবার লাইফের উপস্থাপক মঞ্জুরুল করিম ও কুলসুম আন্দ্রে দম্পতির সম্মিলিত প্রচেষ্টার পর কুলসুম ফিরে পেয়েছেন নিজের পরিবারকে। 45 বছর পর মা বলে ডেকেছেন মেয়ে। অভাবের তাড়নায় 2 মেয়ে নিয়ে ঢাকায় আগমন। সময় 1977 সাল। আগুনে পুড়েছে ঘর, স্বামী মৃত, 5 সন্তান নিয়ে টানা পড়েনের সংসার চালাচ্ছেন মাফিয়া বেগম। এমন অবস্থায় 2 মেয়ে কুলসুম ও শামুকে নিয়ে বরিশাল থেকে ঢাকার মোহাম্মদপুরে দেবরের বাসায় আসেন। উদ্দেশ্য, মেয়েদের অনাথ আশ্রমে দেবেন। যথারীতি মোহাম্মদপুরে একটি অনাথ আশ্রমে তাদের দিয়েও আসেন, কিন্তু 2 দিন বাদে সেখান থেকে পালিয়ে মায়ের কাছে চলে আসে বড় মেয়ে কুলসুম। আশ্রমে দায়িত্বে থাকা 2 জন নারী কর্মকর্তা সেদিন মায়ের কাছ থেকে টেনে হিঁচড়ে নিয়ে যান কুলসুমকে। এটিই তার শেষ যাওয়া। যাওয়া তাকে 45 বছর বিচ্ছিন্ন করে রেখেছিল মায়ের আঁচল থেকে। 1977 থেকে 2021 সাল, দীর্ঘ 45 বছর পর শেকড়ের খোঁজে স্বামী আন্দ্রো মারিওকে নিয়ে 2021 সালের জানুয়ারিতে বাংলাদেশে আসেন ম্যারিও কুলসুম। আবছা স্মৃতিতে খুঁজে ফিরছিলেন হারিয়ে যাওয়া আপনজনকে, কিন্তু কোথাও মিলছে না খোঁজ। কুলসুমও ঠিক মতো জানেন না বাবা মায়ের নাম, শুধু এটুকু জানেন বাবা ফার্মাসিস্ট। ছোটবেলায় লঞ্চে করে মায়ের সঙ্গে ঢাকা এসেছেন চাচার বাসায়। এরপর তাকে রেখে যাওয়া হয় অনাথ আশ্রমে। আর কিছুই তার স্মৃতিতে নেই। প্রায় 1 সপ্তাহ এদিক ওদিক স্বজন খুঁজে বেড়ানোর পর কুলসুমের সহযোগিতায় নামেন সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান লাইভের সাইবার লাইফের উপস্থাপক মঞ্জুরুল করিম। পুরান ঢাকা থেকে মোহাম্মদপুর সবখানে খুঁজে বেরিয়েছেন অনাথ আশ্রম, কিন্তু কোথাও মেলেনি যুদ্ধোত্তর সময়ের অনাথ আশ্রমের খোঁজ। 45 বছর পর কুলসুমের মা ডাক। 22 ফেব্রুয়ারি 2022, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মঞ্জুরুল করিমের অফিসে আনুষ্ঠানিকভাবে ভিডিও করে প্রথমবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলানো হয় কুলসুমকে। বয়োবৃদ্ধ মাফিয়া বেগম মোবাইল ফোন হাতে নিয়ে কাঁদছেন। মোবাইল অপর প্রান্তে কাঁদতে কাঁদতে কুলসুম বলছেন, মা, আই এম কুলসুম, ইয়োর ডটার কুলসুম। মা মেয়ের কান্না যেন 45 বছরের জমিয়ে রাখা সব রাগ, ক্ষোভ, অভিমান, ভালোবাসায় প্রকাশ দিচ্ছে। 45 বছর পর প্রথমবার মায়ের বুকে কুলসুম। সন্ধান মিলল, নিশ্চিত হওয়া গেল, ভিডিও কলে কথা হলো। এবার সরাসরি সাক্ষাতের পালা। দীর্ঘ অপেক্ষার প্রহর পেরিয়ে সে কাঙ্ক্ষিত সময় এলো 9 এপ্রিল দুপুর 11টায়। এই সময় সাইবার লাইফ অফিসে মা মেয়ের প্রথম সাক্ষাৎ, যেখানে মা মেয়ে একে অন্যকে জড়িয়ে ধরে কাঁদছে। এই কান্না 45 বছর চাপিয়ে রাখা স্বজন হারানোর বেদনার কান্না নয়, এই কান্না খুশির কান্না। স্বামী আন্দ্রো ম্যারিওকে নিয়ে কুলসুম ফিরেছেন গ্রামের বাড়িতে।